সুস্থ আছো এন্ড সেফ আছো। যাই হোক, আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। আজকে বানিয়ে নেব হচ্ছে একটা স্যান্ডউইচ টাইপের সামথিং। এটা হচ্ছে আমাদের হোস্টেল লাইফ, এটা আমার হোস্টেল লাইফ থেকে আমার শেখা। তো চলো আজকে সেটাই দেখাবো যে সেই বিষয়টা কি, আর এটা সম্বন্ধে আমি কিছু বলবো। তো চলো আজকে আমি দেখিয়ে দিই আমি কি করে বানাই হচ্ছে এগ মেয়ো স্যান্ডউইচ। খুব ইজি একটা রেসিপি। হোস্টেলে থাকাকালীন এইটা আমরা খুবই খেতাম প্রায়, বিকজ আমাদের ডিম সেদ্ধ দিত আর একটা খুব বাজে মানে হচ্ছে না শেখা ব্রেড দিত, তাও সেটাকেই আমরা ওই এগ মেয়ো স্যান্ডউইচ করে, কোনোদিন হচ্ছে মানে ভেজ স্যান্ডউইচ করে কিছু করে করে বানিয়ে বানিয়ে খেতাম বেঁচে থাকার জন্য, সার্ভাইভালের জন্য। যাই হোক, তো আমি অনেকগুলো ব্রাউন ব্রেড নিয়ে এগুলোকে ভালো করে শেকে নিয়েছি, যাতে একটু মুচমুচ করে, কিন্তু ব্যাপারগুলো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য একটু কম ক্রিস্পি হয়ে গেছে। যাই হোক, তো এবার হচ্ছে এইখানে আছে আমার হচ্ছে ডিম সেদ্ধ, একটাই ডিম সেদ্ধ নিয়েছি, বিকজ আমাদের ডিমে অ্যালার্জি, ওই জন্য বেশি ডিম খাবো না। আর এই যে এটা হচ্ছে কি ভিবার হচ্ছে এগলেস মেয়োনিজ, যেটার প্রাইস হচ্ছে 34 rupees, ঠিক আছে। আমি এটা ছোট পাউচ এনেছি, মেয়োনিজ বেশি খাওয়া ভালো নয়, প্রচুর ফ্যাট থাকে। এবার যদি কেউ একটু রোগা পাতলা হয়ে থাকো তাহলে দ্যাট ইজ ওকে। এবার পরিমাণ মতো মোটামুটি বেশ 2 চামচ মতো মেয়োনিজ ঢেলে নেবে। আমি অনেকটাই ঢেলে নিয়েছি মেয়োনিজ। তো এবার ওটাকে জাস্ট এই আর একটুখানি যে আমি এখানে রেখেছি পেপার, এটাই কি বলে গোলমরিচ গুঁড়ো রেখেছি। গোলমরিচ গুঁড়োটা এখানে কতটা ঢালবো দেখে নি, সেই অ্যাকর্ডিং এখানে ঢেলে দিলাম মোটামুটি ধরো 1/2 চা চামচ মতো ঢেলে। এবার এটাকে হচ্ছে এই ফোকটা দিয়ে ভালো করে এমনি দাঁড়াও দেখাই, এই যে এই ফোকটা দিয়ে না এমনি করে স্ম্যাশ করে নিতে হবে ব্যাপারটাকে, ঠিক আছে। ব্যাপারটাকে আমি স্ম্যাশ করি, তারপরে তোমাদের দেখাচ্ছি কিরকম। এরকম এরকম করে স্ম্যাশ করে নিতে হবে আর পুরো মিক্স করে নিতে হবে ব্যাপারটাকে। তো ব্যাপারটাকে আমি ক্রিমি করার জন্য আরো একটু বেশি করে মেয়োনিজ নিয়ে এটাকে জাস্ট মাখিয়ে নিয়েছি, ব্যাপারটা কিছু না। এবার আমি এক একটা করে ব্রেড নেব আর ওটা লাগাবো, তুই দেখো কেমন হয়। তো দেখো আমি একটা ব্রেডে ভালো করে লাগিয়ে নিয়েছি ব্যাপারটাকে। তো এবার হচ্ছে আমি জাস্ট আরেকটা ব্রেড দিয়ে এটার উপর লাগিয়ে দেবো। লাইক দিস। নিজেই যখন বানিয়েছি তাহলে নিজেই ফার্স্ট বাইটটা খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে খাও, দারুণ খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে।
কিচ্ছু বলেনি হ্যাঁ আমি বলেছি আসছি আমি তুমি চুপ করো তো ভেবেছিলাম আজকে একটু বাইরে যাব বাইরে কিছু খাবার দাবার খাবো বাট দেখলাম বাবা সন্ধ্যেবেলা পাপড়ি চাট নিয়ে এসছে তো দু প্লেট পাপড়ি চাট খেয়েছি মানে আহাহা সুবহানাল্লাহ আবার বসে পড়েছি এক থালা মোমো নিয়ে এই হচ্ছে আমার বিউটিফুল মোমো উইথ মোমোকা চাটনি অ্যান্ড স্যুপ খাবো অবভিয়াসলি খাবো আর এটা হচ্ছে মায়েরটা মা অলরেডি দুটো গাপা গাপ খেয়ে নিয়েছে তো Let's have it. Very good, honey. Superb. অনেক দিন পর মোমো খাচ্ছি ভরপেট মোমো খাওয়া হলো যাই হোক অনেকদিন পর মোমো খেলাম খুব মজা হলো খেয়ে মানে খুব ভালো লাগলো আর কি বাড়িতে মোমো টোমো বানানো যায় আমি কয়েকবার ট্রাই করেছিলাম বাট আমার মোমোর কোটিং গুলো না খুব শক্ত শক্ত কেমন একটা হয়েছিল যাই হোক স্ট্রিট ফুড ইজ লাইক জীবন যাই হোক আপাতত আজকের জন্য এতটুকুই জানি আমার ভিডিও কোনো কন্টেন্ট থাকে না বাট ইটস ওকে আই লাভ ইট কারণ যতদিন বাড়িতে আছি ততদিনই এসব হবে তারপরে কি হবে কি হবে না আই ডোন্ট নো ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট বিকজ ইটস ইউর লাইফ ইউর উইশ টাটা